আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে সুন্দর একটা জায়গায় আসছি। এই জায়গাটা আভার ভিতরেই পড়ছে। তো এখানে আমরা এক সিলেটের মামা থাকেন, তাই ওনার এখানে আসছি আমরা দেখার জন্য। এটা সৌদিরা বলে মাজরা, আর আমাদের দেশে হচ্ছে আমরা বলি খামার বাড়ি। তো খামার বাড়িতে যা যা থাকার সব কিছুই আছে, এখানেও আছে। বাংলাদেশের মানুষ যেহেতু আছে, অনেক কিছুই বাংলাদেশের এখানে আছে, তারা চাষ করছেন। তো শেয়ার করব নেক্সটের ভিডিওতে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। আমি এখন যা সম্ভব তাই দেখাচ্ছি। এটা হচ্ছে পুরোটাই একটা খামার বাড়ি, উপরে সৌদির উনার মালিকের বাসা, আর নিচে যে পুরোটো জমি হচ্ছে চাষাবাদ করা হয়েছে। আর এখানে এটার ভিতরে বাউন্ডারির ভিতরে কিছু দুম্বা আছে, কিছু দুম্বা ওনারাও নিজেদের জন্য এটা ব্যবসা করেন না ওনারা। এই যে এগুলি সৌদিরা শখে পালছে, এটা সন্ধ্যার খাবার। ছাগল ঘাস দেওয়া হয়েছে, এই যে একদম ঘাস। এই ঘাসগুলি ওরা খাওয়ার পর, আর এখন সন্ধ্যার পরে আর কোনো খাবার খাবে না, তারা তাদের রুমে চলে যাবে। এই যে তাদের রুম লক করা আছে, এই রুমে থাকে। এগুলি যে সৌদি উনি শখে পালছেন, উনি পার্টিতে জবাই করেন বা ওনার ফ্যামিলিতে খাবারের জন্য। আসলে এটা মাজরা না, এটা ওনার শখের পালা। মাজরা হইলে অনেক ছাগল থাকে, প্রচুর ছাগল থাকে। ওরা কিন্তু ভয় পায়, আমি যে কাছে আসছি ওরা ভয় পায়। ওরা ভয় পায়। খুবই সুন্দর লাগতেছে দেখতে। অল্প ছাগল, তাদের নিজেদের জন্য তো তাই। আর এটার ভিতরে হাঁস মুরগ আছে, হাঁস মুরগ এগুলিও উনি দেখাশোনা করেন। ছাগলগুলি অনেক মায়া দিচ্ছিল। আমার হাতের গাছটা খাও না, এই যে আমার হাতের গাছটা খাও বাবু। ওরা আসলে ভয় পায় মানুষ দেখলে, খাইতে চায় না। এই যে আরেকটা, ওরা সন্ধ্যার খাবার খাইতেছে আসলে। আমার মন চাইতেছে সবগুলি রে ধরি। কি সুন্দর, মাশাআল্লাহ, আল্লাহর কি রহমত। তাদের উপরে এই ঘাসগুলো খেয়ে তারা থাকে, আরো গম বা এই যে ভুট্টা টুটা এগুলি তারা খায় অন্য টাইমে, কিন্তু এখন এটাই খাচ্ছে। আমি একটু গিয়ে দেখি ওরা খায় কিনা। এই যে নাও আমার হাতের টা ছাগল। ওরা ভয় পায়, ওরা অভ্যস্ত না মানুষ দেখে। এই ঘাসগুলি দূর থেকে দেখে মনে হলো যে আমাদের সিলেটের চা গাছের মতো মনে হয়েছে, যে ঝুপা ঝুপা চা গাছ। তো আমি কাছে গেলাম দেখার জন্য যে আসলে এটা কি গাছটা, কি কোনো সবজির গাছ নাকি কোনো শাকের গাছ, এরকম শাক সবজি গাছের মতো মনে হয়েছিল আর কি। তো কাছে যাওয়ার পরে দেখি যে না, ওই ঘাসগুলোকেই শুকিয়ে বা অনেকটা হালকা একটু ড্রাই করে ওইটাকে ছাগলের জন্য প্রস্তুত করা হয়। এটা আসলে ছাগলের খাবার ঘাস, খুব সুন্দর দেখতে। পুরাটা বাগান যেন মনে হয়েছিল গ্রিন, খুবই ভাল লাগছে অনেক দিন পরে। কারণ দেশ থেকে আসার পর থেকে প্রকৃতির ছোঁয়া আমরা খুবই কম পাই, সারাক্ষণ ঘরের ভিতরেই থাকতে হয়, তো তাই ভালো লেগেছে।
আমি মামাকে বলছিলাম যে মারিয়ামকে একটু কাছে নিয়ে দেখানোর জন্য, কারণ মারিয়াম যাতে কাছ থেকে দেখতে পারে তার জন্য মামাকে বলছিলাম যে মামা একদম কাছে নিয়ে যান। ওকে, হ্যাঁ, এই বিকালের টাইমে খাবার না, শুকনা ঘাস মামা, তারপরে কি দিবেন? আর কোনো খাবার নাই, এই তাদের খাবার। এগুলি সৌদিরা শখে ফালছে তাদের খাবারের জন্য। আর মাজরা হইলে তো অনেক বিশাল বেশি থাকে, 500 ছাগল থাকে। এই ছাগলটা কি সুন্দর! এই যে, এটা বিভিন্ন জাতের নাকি, না একই জাত? হ্যাঁ হ্যাঁ, এটা এইগুলারই দুম্বাক হয়নি। হ্যাঁ, কামড় টামড় দিব নি মামা, কাছে যাই একটু, আমারে দেখলে ভয় পায়। অভ্যাস নাই আসলে। এই শুকনা গাছটা এইভাবে খায়, একটু পানি টানি দিয়ে ভিজাই দিতে হয় না এমনি। এই যে মারিয়াম, মারিয়ামের একজন দাদার কুলে, উনি সিলেটের মানুষ, আমরা সবাই সিলেটি। ওনার মারিয়ামের দাদা মারিয়ামরে দেখাচ্ছেন দেশে, সিলেটে ফোন দিচ্ছেন। এই যে, তো আমরা আসছি এখানে, হাঁস মুরুক ছিল এই জায়গাটাতে, তা হাঁস মুরুক গুলা ভিতরে চলে গেছে আমাদেরকে দেখে। আর এই হচ্ছে ছাগল, এই যে ছাগল, এই যে ছাগল, খুবই সুন্দর আসলে। পুরাটা দৃশ্য তুললে বুঝতে পারবেন যে কত সুন্দর এই যে ছাগলগুলা। আমি কাছে যাইতে চাইছিলাম, দেখি মামা কি বলে, যদি চান্স দেয় তাহলে কাছে যাব। এই যে এদিকে হাঁস মুরগিগুলা ঘরে ঢুকে গেছে মানুষ দেখে, হয়তোবা তারা মানুষ দেখে অভ্যস্ত না, তার জন্য। এই যে মারিয়াম, মারিয়াম ছাগল দেখতেছে, কারণ মারিয়াম তো এগুলি তেমন একটা দেখে নাই, কারণ দেখে নাই বলতে দেখেই নাই, কোথায় দেখবে সে। খুব কাছ থেকে দেখানোর ইচ্ছা আছে, মামাকে বলছি একদম কাছে যাব। এই যে মারিয়াম দেখতেছে, মারিয়াম কি দেখছো, তাকাও মার দিকে, তাকাও মারিয়াম, এই যে মা দেখো, মা মারিয়াম। সাটা যে মজার, ফুদিনা পাতাইটা না নি যে লেগে সাটা শেয়ার করলাম, সেই মামা চা করছে, খুব সুন্দর কইরা মামার চা গুছানো গাছানো আছে। চাটা কিন্তু সেই অনেক টেস্টি একটা চা হয়েছে।